লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করলেন যে মোতারাম রুকু থেকে ওঠার পরে আবার হাত তুলে অনেকে, হাত এটা তোলা আমাদের না, হাত বাঁধা, ও হাত বুঝতে বাঁধা। পারছি। জি জি, ধন্যবাদ আপনাকে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। জি জি, মোতারাম বলছিলেন ওই যে বিষয়টি প্রশ্ন দর্শকের, যে রুকু থেকে ওঠার হ্যাঁ, পরে রুকু থেকে উঠে হাত তোলা খুব মশহুর। হাত আরেকটা আছে, বাঁধা, এটা হাত আবার বাঁধা, অর্থাৎ আমরা নামাজে যেমন হাত বেঁধে থাকি, রুকু থেকে উঠে আবার আবার হাত হাত বাঁধা। বাঁধে। এটা খুব কমপক্ষে করেছেন সৌদি আরবের শেখ আব্দুল আজিজ বাজ, উনি এটাকে সুন্নত বলতেন, তিনি বলতেন, আবার শেখ আলবেন এটাকে বেদাত বলতেন। দুইজনের ভিতরে প্রচন্ড মতবিরোধ ছিল এটা নিয়ে। শেখ আব্দুল আজিজ বাজের মত, এটা পুরনো কোনো ফকি বলেছেন যে দাঁড়ালে হাত বাঁধতে হবে, ওটাও তো দাঁড়ানো। এটা হানাবি মজহবের একটা মত হিসেবে ধরা যায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মত হলো যে যে দাঁড়ানোই তাসবিহ তাহলিল আছে সেই দাঁড়ানোতে হাত বাঁধতে হবে, আর যে দাঁড়ানোতে তাসবিহ তাহলিল নেই সেখানে হাত বাঁধতে হবে না। রুকুর পরেও দা তাসবি আছে, রব্বানা লাকাল হামদ আছে, কাজে এখানে বাঁধতে হবে। এটা হানাফি ফেকার ইমাম মোহাম্মদ বা অন্যান্যদের মত, এটা হানাফি ফেকার বিভিন্ন গ্রন্থে পাবেন আপনারা। তবে সাধারণ মত হলো যে হাত ছেড়ে রাখতে হবে, এটাই প্রায় সকল ফকির মত। তবে শেখ আব্দুল আজিজ বাজ, সৌদি আরবের অনেক ফকি, হাত আবারও বাঁধাটাকেই গুরুত্ব দিয়েছেন, এই জন্য সৌদি আরবে সবাই বাঁধে এবং সৌদি আরবে যারা থাকে অনেকে বাঁধে। এটা আমরা বিতর্কের কিছু নয়, অবশ্য কিন্তু শেখ আলবেন এটাকে বেদাত বলেছেন, তিনি বলছেন হাত বাঁধাটা শুধু মানে রুকুর আগের দাঁড়ানোতে, রুকুর পরের দাঁড়ানোতে হাত বাঁধার এই যেটা বলা হয়েছে এটা কোনো সুন্নতে প্রমাণ নেই, এটা বেদাত। আল্লাহ হেফাজত করেন। জি আলহামদুলিল্লাহ। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم